প্যারিস অলিম্পিক 2024 শুরুর আগে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাই পর্বে এ গ্রুপ কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল অনূর্ধ্ব 23 দল। আজ ভোরে ব্রিগিদো ইরিআর্তে জাতীয় স্টেডিয়ামে কলম্বিয়াকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। ফ্রুটো এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং, তাজা আমের মধুর রসে প্রাণ ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেজ। এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছে ব্রাজিল, তবে প্রত্যাশিত গোলের দেখা পেতে ম্যাচের 30তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেলসাওয়াদের। এন্ড্রিকের গোলে লিড নেয় ব্রাজিল, গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। এরপর একাধিক কাউন্টার অ্যাটাক করলেও সেলসাওয়াদের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তায় পায়নি তারা। এতে 1-0 গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলসাওরা। বিরতি থেকে ফিরে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল, তবে দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ান জালে ঠিকই বল পাঠিয়েছে সেলসাওরা। এতে 2-0 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাই পর্বে খেলা নিশ্চিত করেছে তারা। শেখ মাসুমা, এটিভি সংবাদ।